हाय स्टूडेंट वेलकम बैक माय चैनल আমরা দেখো কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়াচ্ছিলাম যেটা হচ্ছে ফার্স্ট দুটো সাব পয়েন্ট পড়ানো হয়ে গেছে আগের ভিডিওটাতে আমার দেওয়া আছে চ্যানেলে ইন্ট্রোডাকশন এন্ড ডাইজেশন অ্যাবজর্পশন এন্ড ট্রান্সপোর্ট অফ কার্বোহাইড্রেট আজকে আমরা বলবো মেটাবলিক ফেট অফ কার্বোহাইড্রেটস ওকে দেখো মেটাবলিক ফেট অফ কার্বোহাইড্রেট আমাদের এই অবধি পড়া যেটা ট্রান্সপোর্ট অফ কার্বোহাইড্রেট এর আগে দেখো মেটাবলিক ফেট অফ কার্বোহাইড্রেট তো আমরা পড়বো তার আগে দেখো একটা ইয়েলো কালারের বক্সে কি লেখা আছে আছে যে ল্যাকটোজ ইনটলারেন্স এটার মানেটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখে থাকবো যে বাচ্চাদের অনেক সময় কি হয় দুধ খেলে হয়তো পেটে যন্ত্রণা হয় বা কিছু মানে ডায়রিয়া ডিহাইড্রেশন এইরকম টাইপের হয়ে থাকে তো ওটাতে কি প্রবলেম হয় ওটাতে যে আমাদের ল্যাকটেজ যে এনজাইমটা থাকে ওই এনজাইমটা তাদের ক্ষেত্রে ডেফিশিয়েন্সি হয় এবং এটা একটা মোস্ট কমন ডিসঅর্ডার ওকে বাচ্চা বড় সবার ক্ষেত্রে এখানে বয়স বলেনি তবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখে থাকি এটা হচ্ছে মোস্ট কমন ডিসঅর্ডার যেটা হচ্ছে ডেফিশিয়েন্সি অফ এনজাইম ল্যাকটেজের জন্য হয় ফলে কি হয় মিল্কের মধ্যে যে সুগারটা থাকে সেই সুগারটা আমাদের ইনটলারেন্স টু ল্যাকটোজ হয়ে যায় সেই সুগারটা আমাদের ডাইজেশন হয় না ফলে কি হয় ল্যাকটোজ যে সুগারটা থাকে মিল্কের মধ্যে ওটা কি হয় গাটের মধ্যে আমাদের অ্যাকুমুলেট হতে থাকে এবং যখন সেটা অ্যাকুমুলেট হচ্ছে সেখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হবে এবং তার ফলে আমাদের বিভিন্ন প্রকারের গ্যাস যেমন H2CO2 এই প্রকারের গ্যাস তৈরি হবে অ্যান্ড লো মলিকুলার ওয়েট অ্যাসিড লাইক অ্যাসিটিক অ্যাসিড প্রোপিওনিক অ্যাসিড অ্যান্ড বিউটারিক অ্যাসিড উইচ আর অসমোটিক্যালি অ্যাক্টিভ এইরকম এই এই প্রোডাক্ট তৈরি হতে পারে অর্থাৎ H2 অ্যান্ড CO2 গ্যাসেস অ্যান্ড কিছু অ্যাসিড তৈরি হতে পারে যেটা হচ্ছে লো মলিকিউলার ওয়েট এর ফলে কি হয় অ্যাবডামিনাল ক্র্যাম্প হয় অ্যান্ড ফ্ল্যাটুলেন্স রেজাল্টস করে এটা হচ্ছে পেটে খুব যন্ত্রণা হয় এবং তারপরে কি হয় সেটা হয় কি কারণে অ্যাকুমুলেশন অফ গ্যাসেস অ্যান্ড দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ প্রোডাক্ট অর্থাৎ যে H2 এবং CO2 গ্যাস তৈরি হচ্ছে অ্যান্ড লো মলিকিউলার ওয়েট অ্যাসিড তৈরি হচ্ছে সেগুলো অ্যাকুমুলেশনের জন্য আমাদের অ্যাবডোমিনাল ক্র্যাম্পস দেখা যায় এবং এর ফলে কি হয় বেশি পরিমাণে ওয়াটার আমাদের ইন্টেস্টিনাল সেল থেকে আমাদের মানে অ্যাবজর্ব করে নেয় আর কি ইন্টেস্টিনাল লিউমেনে চলে আসে ফলে কি হয় ডায়রিয়া বা ডায়রিয়া হয় আরেকদিকে হয়ে যায় ডিহাইড্রেশন অর্থাৎ বডি ডিহাইড্রেটেড হয়ে যায় এবং এই ট্রিটমেন্ট ফর দিস ডিসঅর্ডার ইজ সিম্পলি টু রিমুভ ল্যাকটোজ ফ্রম দ্য ডায়েট অর্থাৎ এই ট্রিটমেন্ট তেমন কিছু নেই কারণ তার তো ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে গেছে অর্থাৎ ল্যাকটেজ এনজাইমটা কম সেই জন্য কী করতে হবে তার মানে যে ফুড যে তার যে ডায়েট আছে সেখান থেকে কী করতে হবে ল্যাকটোজ জাতীয় যে খাবারগুলো আছে অর্থাৎ যার মধ্যে ল্যাকটোজ সুগার আছে যে সমস্ত ফুডের মধ্যে সেগুলোকে সম্পূর্ণভাবে এলিমিনেট করে দিতে হবে তাহলেই কিন্তু ডিজিজটা সেরে যাবে মানে কি ডিজিজটা আর দেখা যাবে না ওকে তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স আমাদের দেখা গেল দেখবে সাধারণত অনেকেরই হয়ে থাকে এটা হচ্ছে মোস্ট কমন ডিসঅর্ডার ডিউ টু ডেফিশিয়েন্সি অফ এনজাইম ল্যাকটেজ এবার আমরা দেখবো মেটাবলিক ফেট অফ কার্বোহাইড্রেট মেটাবলিক ফেট মানে আমরা বুঝি মানে আমাদের শরীরের মধ্যে অনেক রকম রিয়াকশন চলে যেগুলো হচ্ছে আমাদের গ্রোথ এবং এনার্জি প্রোডাকশন এবং যে মানে আমাদের এক্সক্রিটারি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটার এলিমিনেশন এই সমস্ত কাজে হচ্ছে কাজে লাগে যে রিয়াকশানগুলোর মানে এবার আমরা দেখবো সেই কার্বোহাইড্রেটটা আমাদের কিভাবে গ্রোথ এবং কিভাবে আমাদের এনার্জি প্রোডাকশন এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগছে তো দ্য মেজর মেটাবলিক পাথওয়ে অফ কার্বোহাইড্রেট অর্থাৎ কার্বোহাইড্রেট কীভাবে আমাদের রিয়াকশন করছে বডির মধ্যে ঠিক আছে এবারে সেখানে হচ্ছে অনেকগুলো আমরা সাইকেল দেখবো যেমন হচ্ছে গ্লাইকোলিসিস এটা সাইকেল নয় এটা একটা 10 স্টেপের প্রসেস থাকে আমরা পরে পড়বো এই যে গ্লাইকোলিসিস সম্বন্ধে পরে ডিটেলসে আছে সেটা হচ্ছে গ্লাইকোলিসিসটা কি আমরা যদি শর্টে জানি গ্লাইকোলিসিসটা হচ্ছে গ্লুকোজের অক্সিডেশনের মাধ্যমে আমরা যে গ্লুকোজটাকে ফার্স্টে ফুডের মাধ্যমে নিলাম এবং তাকে অ্যাবজর্পশন তোমার ডাইজেশন ফার্স্টে তারপর অ্যাবজর্পশন এবং ট্রান্সপোর্ট করে লিভারে নিয়ে গেছি সেটা থেকে এবার কি হবে সেই গ্লুকোজটা অক্সিডেশন হয়ে এক হচ্ছে পাইরুভেট তৈরি করবে আর 2 নম্বর হচ্ছে ল্যাকটেট তৈরি করবে ঠিক আছে এইবারে যখন এটা হচ্ছে আবার সাইট্রিক অ্যাসিড সাইকেলেও যেতে পারে সেটা আমরা পরে দেখবো ডিটেলসে যে পাইরুভেটটা আবার অ্যাসিটাইল কোয়ে ফরমেশন করছে এই যে বলছে অক্সিডেশন অফ অ্যাসিটাইল কোয়ে অর্থাৎ সাইট্রিক অ্যাসিড সাইকেলে কি হয় অক্সিডেশন অফ অ্যাসিটাইল কোয়ে টু
CO2 and water অর্থাৎ যে দেখলাম গ্লাইকোলিসিসে গ্লুকোজ থেকে পাইরুভেট বা ল্যাকটেট তৈরি হলো এই পাইরুভেটটা কি করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্টার করে এটা হচ্ছে সাইটোসলে হয় গ্লাইকোলিসিস এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্টার করে কি করে পাইরুভেট থেকে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং সেই অ্যাসিটাইল কোয়েটা কি করে সাইট্রিক অ্যাসিড সাইকেলের মধ্যে এন্টার করে CO2 and water তৈরি করে গ্লুকোনিওজেনেসিস পরের প্রসেসটা গ্লুকোনিওজেনেসিস মাধ্যমে বোঝা যাচ্ছে গ্লুকোজ নিওজেনেসিস জেনেসিস মানে প্রোডাকশন অর্থাৎ গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে মানে বডির মধ্যে যদি আমাদের কার্বোহাইড্রেট কম পড়ে যায় তখন কি হয় ল্যাকটেট গ্লিসারল এবং অ্যামিনো অ্যাসিড সেই সমস্ত সাবস্টেন্স থেকে আমাদের কি হয় গ্লুকোজ তৈরি হয় অর্থাৎ নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে গ্লুকোজ সিনথেসিস হয় তাকেই সেই প্রসেসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস তারপরে দেখবো গ্লাইকোজেনেসিস অর্থাৎ গ্লুকোজ যেটা আমাদের তখন কাজে লাগছে না যেটা আমাদের স্টোর করে রাখা উচিত সেটা হচ্ছে বেশি পরিমাণে যখন আমরা গ্লুকোজ ইনটেক করে ফেলি তখন হচ্ছে গ্লুকোজটা আমাদের গ্লাইকোজেন ফর্মে বডিতে স্টোর থাকে সেই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস তারপরে প্রসেস গ্লাইকোজিনোলাইসিস লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন গ্লাইকোজেন ব্রেকডাউন অর্থাৎ ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ অর্থাৎ আমাদের যখন গ্লুকোজ বেশি হয়ে গেল তখন আমরা গ্লুকোজটাকে গ্লাইকোজেন ফর্মে স্টোর করে দিলাম যেটা হচ্ছে আমাদের ইনসুলিন কাজ করে এরপরে যখন আবার গ্লুকোজ কোনো কারণে ইনটেক করা হচ্ছে না অর্থাৎ কম আছে বডিতে তখন কি হয় আমরা যে আগে গ্লাইকোজেনটাকে স্টোর করে রেখেছিলাম তার উপর গ্লুকাগন কাজ করে আর সেটা আমরা পরে পড়বো হরমোনগুলো সমস্ত সেই গ্লুকাগনটা কাজ করে কি করে গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ তৈরি করে দেয় এবং সেটা আবার বডিতে কাজে লাগে বিভিন্ন রিয়াকশনে যেমন সেটা থেকে পাইরুভেট তৈরি হয় সেটাতে CO2 ওয়াটার অ্যান্ড ATP তৈরি হয় হিউজ অ্যামাউন্টে সেটা আমরা পরে দেখছি গ্লাইকোলিসিস অ্যান্ড সাইট্রিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে হিউজ পরিমাণ ATP তৈরি হয় অর্থাৎ এনার্জি প্রোডাকশন হয় এরপরে দেখবো হেক্সোজ মনোফসফেট সান্ড বা HMP সান্ড এটাতে কি বলছে দেখো ইট ইজ অ্যান অল্টারনেটিভ পাথওয়ে ফর অক্সিডেশন অফ গ্লুকোজ সাম পেন্টোজ ক্যান অলসো বি অক্সিডাইজ থ্রু দিস পাথওয়ে অর্থাৎ এটা একটা অল্টারনেটিভ পাথওয়ে আমরা দেখলাম গ্লুকোজ অক্সিডেশন হয়ে পাইরুভেট অ্যান্ড ল্যাকটেট তৈরি করছে এটা ওই পাথওয়েটা নয় এটা একটা অল্টারনেটিভ পাথওয়ে পরে আমরা ডিটেলসে দেখবো ইউরোনিক অ্যাসিড পাথওয়ে গ্লুকোজ ইজ অক্সিডাইজ টু গ্লুকোরোনিক অ্যাসিড গ্লুকোজ আবার অক্সিডাইজ হয়ে কি করে গ্লুকোরোনিক অ্যাসিড তৈরি করে তারপরে হচ্ছে গ্যালাকটোজ মেটাবলিজম অর্থাৎ গ্যালাকটোজ থেকে কনভার্টেড হয়ে গ্লুকোজ তৈরি হয় ফ্রুক্টোজ মেটাবলিজম ফ্রুক্টোজ ইজ কনভার্টেড টু গ্লুকোজ অর মেটাবলাইজড ইন লিভার দেখো আমাদের কিন্তু তাহলে মেটাবলিক ফিট অফ কার্বোহাইড্রেট আমরা অনেকগুলো প্রসেস জানলাম 1 2 3 4 5 6 7 8 9 9টা পাথওয়ে দেখলাম বা প্রসেস দেখলাম যার মধ্যে মেটাবলিক ফেট অফ কার্বোহাইড্রেট কিন্তু হয় অর্থাৎ তার মাধ্যমে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটটা বিভিন্ন মানে বডির মধ্যে সেটা এনার্জি প্রোডাকশন করে এবং গ্রোথে হেল্প করে এবং এক্সক্রিশন বা এলিমিনেশন যেটা ওয়েস্ট প্রোডাক্ট তাতে হেল্প করে সেগুলো প্রসেসগুলো হচ্ছে ফার্স্ট গ্লাইকোলিসিস সাইট্রিক অ্যাসিড সাইকেল গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনেসিস গ্লাইকোজিনোলাইসিস HMP বা হেক্সোজ মনোফসফেট সান যেটা হচ্ছে একটা অল্টারনেটিভ পাথওয়ে ফর অক্সিডেশন অফ গ্লুকোজ ইউরোনিক অ্যাসিড পাথওয়ে আর গ্যালাকটোজ মেটাবলিজম অ্যান্ড ফ্রুক্টোজ মেটাবলিজম তাহলে আমরা এই ভিডিওটাকে আর যদি না বাড়িয়ে আমরা পরেরটা থেকে একটা আলাদা করে মানে এই প্রসেসগুলো একটা একটা করে জানবো তাহলে আমরা পরের ভিডিওতে পরপর করে একটা একটা প্রসেস ডিটেলসে জানবো যেমন দেখো পরের প্রসেসটাই আছে ফার্স্ট যেটা আমরা জেনেছি গ্লাইকোলিসিস ওকে তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম যেটা আজকে দুটো পড়ালাম ল্যাকটোজ ইন্টলারেন্স খুব ইন্টারেস্টিং জিনিস অ্যান্ড মেটাবলিক ফেট অফ কার্বোহাইড্রেট যেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পার্ট বলতে পারো পরের ভিডিওগুলোর জন্য ওকে থ্যাংক ইউ